হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি আর আমার ইউটিউব চ্যানেল মৌসুমি গুড লাইফে তোমাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে আসছি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে আমার স্কিনটাকে কেয়ার করি। একটু আওয়াজ পাবে কারণ সামনে বিহু হচ্ছে আর বাসায় বাচ্চারা থাকলে জানোই একটু আওয়াজ তো হবেই। তো যাই হোক, একটু মানে অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো প্রথমে মেন কথায় আসি, যারা আমার মতো হাউস ওয়াইফ, দুটো বাচ্চার মা, সংসারে অনেক কাজকর্ম থাকে, এই কাজকর্মের মধ্যে নিজের স্কিনটাকে কেয়ার করা ভীষণ টাফ, যেটা হয় না। আর তার জন্য আমরা ছুটে যাই পার্লারে, পার্লারে বসে থাকি, আরামে আমাদের মুখটার মধ্যে ফেসিয়াল মাসাজ করে দেয় আর একদম ঝকঝকে একটা মুখ নিয়ে আমরা বাসায় চলে আসি। কিন্তু তা কি সত্যি ভালো আমাদের স্কিনের জন্য ভালো হচ্ছে? না, মোটেও না। কারণ ফেসিয়াল বা মাসাজ করার কিছুদিন পরে দেবে মুখের মধ্যে আলাদা একটা কালো ভাব চলে আসে। তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না, কিন্তু আমার পক্ষে তো এটাই হয়েছে। আগে আমি ভীষণ পার্লারে যেতাম আর ফেসিয়াল করার পর মুখে একদম আলাদা গ্লো চলে আসতো, আর কিছুদিন যাওয়ার পরে সেটা একদম মুখটা আলাদা কালো ভাব মুখের মধ্যে আবার চলে আসতো। আর ওইদিকে গান বাজছে, আমার কিছু করার নেই, শুনতে থাকো গান, আমার কথাগুলো শুনতে থাকো। তো যাদের স্কিন মুখে কালো ভাব চলে আসছে বা মুখে দাগ চলে আসছে বা ছোট ছোট তিল তিল, আজকাল তো অনেকেরই দেখা যায় মুখে তিলে ভরে যায়, তো সেগুলো হাত থেকে কেমন করে নিজের স্কিনটাকে বাঁচাবে, তো আমি কয়েকটা ঘরোয়া উপায় দেখিয়ে দেব। মানে ঘরের কয়েকটা জিনিস দিয়ে খুব কম বাজেটের মধ্যে, যাদের কাছে এই জিনিসটা সবের ঘরেই থাকবে আর যাদের কাছে নিয়ে একদম কম দামের মধ্যে তোমরা কিনে নিয়ে আসবে আর স্কিনটাকে কেয়ার করবে, আমি যেমন করে দেখাবো তেমন করেই কিন্তু করো তোমরা, আর খুব ভালো একটা রেজাল্ট পাবে। দু বছর ধরে আমি এরকমভাবে নিজের স্কিনটাকে কেয়ার করছি আর খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি। দেখো, দেখতেই পাচ্ছ, কোনো দাগটা কোনো কিচ্ছু পাবে না। কিন্তু হ্যাঁ, সপ্তাহে দুদিন তিন দিন তোমাদেরকে এইভাবে স্কিনটাকে কেয়ার করতে হবে, যে একদিন করবে তারপর ছেড়ে দেবে এরকম করলে হবে না। তো চলো আরম্ভ করি বেশি বকবক না করে, আর এখন থেকে মানে যখন আমি স্কিনটাকে কেয়ার করবো বা দেখাবো তখন কোনো কথা বলবো না, পরে দিয়ে ভয়েস দিয়ে দেব। তো চলো আরম্ভ করি। তো বন্ধুরা, প্রথমে বলবো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, লাস্টে কিছু ইন্টারেস্টিং আছে তোমাদেরকে দেখাবো। দেখো, বাটির মধ্যে আমি কুমকুমে গরম জল নিয়ে নিয়েছি, এটা কিন্তু প্রথম স্টেপ। তোমরা সফট একটা তাওয়াল নিয়ে নেবে, সেটাকে গরম জলে চুবিয়ে ভালোভাবে চিপে মুখটাকে ক্লিন করে নেবে। এতে কি হবে, মুখের স্কিনটা সফট হবে, নরম হবে, আর তাছাড়াও মুখে যদি কোনো নোংরা টোংরা থাকে সেটা বের হয়ে আসবে। আর হ্যাঁ, কিছু মুখের মধ্যে অ্যাপ্লাই করার আগে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিও। আর দেখো, বাটির মধ্যে আমি কাঁচা দুধ নিয়ে নিয়েছি, কাঁচা দুধ বা র মিল্ক খুব ভালো স্কিনের জন্য। আর কটন নিয়ে নিয়েছি, সেটা দিয়ে মুখের মধ্যে ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একদম হালকা হাতে। এতে কি হবে, যদি কোনো কিছু নোংরা থেকেও থাকে সেটা বের হয়ে আসবে, আর কাঁচা দুধ কিন্তু খুব ভালো ক্লিনজারের কাজ করে। তো এইভাবে মুখটাকে ক্লিন করে নেবে। আর কাঁচা দুধ কী কী গুণ না সেটা বলি, তো যদি এখন তো প্রচুর গরম, রোদে বের হতে হয়, তো মুখের মধ্যে হালকা একটা কালো ভাব চলে আসে, সেটা দূর করতে কিন্তু কাঁচা দুধ সাহায্য করে। তাছাড়া মুখের ব্রাইটনেস বাড়াতে কিন্তু কাঁচা দুধ খুবই ভালো কার্যকরী। আর এখন দেখো, হালকা হাতে মাসাজ করে নিচ্ছি। কীভাবে মাসাজ করছি, তোমরা এভাবেই করো। মাসাজ করার জন্য যে অনেক কিছু জানতে হবে তা কিন্তু একদমই নয়, তো এভাবে মাসাজ করলে দুধটা স্কিনের ভিতরে একটু টেনে যাবে, আর এরকম করে ড্যাব ড্যাব করে নিও। আর হলো, সবসময় স্কিনটাকে উপর দিকে উঠিয়ে মাসাজ করবে। আর এখন আমি দেখো একদম 2 টাকা দিয়ে কম দামে কফি কিনে নিয়েছি, যারা কফি খাও তারা তো ঘরে থাকবেই তাদের, আর যারা কফি খাও না মাত্র 2 টাকা নেবে, এরকম একটা কফির প্যাকেট কিনে এনো। এখন আমি স্ক্রাব করব, তো কফি আর চিনি নিয়েছি, তো দানা দানা কিছু থাকলে খুবই ভালো, অল্প জল নিয়ে নিলাম। দেখো, চিনি কফিটাকে ভালোভাবে মিক্সড করে এখন মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো আবার কিন্তু আমি ওই মাসাজে করব ভালোভাবে মুখের মধ্যে। আর চোখের উপর নিচ কিন্তু ছেড়ে দিও না, চোখের উপর নিচেও যে কোনো জিনিস অ্যাপ্লাই করবে তো চোখের উপর নিচেও অ্যাপ্লাই করো, কারণ চোখের উপর আর নিচে অনেক কালো ভাব চলে আসে, সেটা টেনশনে হোক বা নানা রকম চিন্তায়। বা এখন দেখো আমরা মোবাইল অনেক মানে মোবাইলের সামনে অনেকটা টাইম আমাদের কেটে যায়, তার জন্য চোখের উপর নিচে কালো ভাব চলে আসে, সেটা দূর করতেও সাহায্য করবে। আর কীভাবে মাসাজ করছি দেখতেই পারছো, আর খুব ভালো লাগছিলো যখন আমি মুখটার মধ্যে মাসাজ করছিলাম, কারণ চিনিটা দানা দানা সেটা গিয়ে আমার মুখের মধ্যে মানে স্কিনের মধ্যে লাগছে, আর মৃত কোষিকাগুলো যে মরে থাকে সেগুলো কিন্তু প্রাণ পেয়ে যায় এভাবে মাসাজ করলে।
তো সবসময় না পারলেও সপ্তাহে 2 থেকে 3 দিন এরকমভাবে মুখটার মধ্যে একটু মুখে যত্ন নিতে চেষ্টা করো। তো স্টেপ টু হয়ে গেল। এখন আমি মুখটাকে সেই ছোট্ট তাওয়াল দিয়ে মুছে নেব। আবার তাওয়ালটাকে আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম কুমকুম গরম জল দিয়ে। তো ভিজিয়ে নেওয়ার পর দেখো মুছে নিচ্ছি, আর এটা শুকাতে হবে না, এটা মুছে নিলেই হবে। এইভাবে পরিষ্কার করে মুছো, আর চানের আগে এভাবে স্কিন কেয়ার করলে খুবই ভালো হয়। আর এখন স্টেপ 3, আবার পরিষ্কার একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম বেসন। বেসন কিন্তু খুব ভালো স্কিন ক্লিন করে, স্কিন ক্লিন করা মানে স্কিনটা ক্লিন থাকা খুবই দরকার। আর অর্ধেকটা যে কফি ছিল সেটা নিয়ে নিলাম, আর আমি কাঁচা দুধ মানে র মিল্ক নিয়ে নিয়েছি। তোমরা কাঁচা দুধ যদি না দিতে চাও তাহলে জলও দিতে পারো। তো দেওয়া হয়ে গেছে। আর একটা জিনিস আমার কাছে ছিল না, লেবু, সেটা যদি দিতে পারো তোমরা দিয়ে দিও, খুব ভালো মুখটা ক্লিন হবে। তো এটা বলতে পারো একটা ফেস প্যাকে আমি তৈরি করেছি, ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি চোখের উপর নিচে, কিন্তু অবশ্যই লাগিও, বারবার আমি বলছি। আর হলো কারণ আমরা অনেক মোবাইল দেখি, আমার মতো হাউসওয়াইফ যারা ইউটিউবে কাজ করছো বা মোবাইলে অনেক আজকাল কাজকর্ম চলছে, তো সেগুলো যদি করে থাকো উপর নিচে, চোখের উপর নিচে অনেক কালো ভাব চলে আসে, সেটা কিন্তু অবশ্যই দূর করতে এই ফেস প্যাকটা সাহায্য করবে। তো একদম টান করে রাখিনি, একটু ঢিলা করে ফেস প্যাকটা তৈরি করেছি। 10 মিনিট আমি রেখে দেব, 10 মিনিট পরে দেখো চলে আসছে। এখন চট করে কিন্তু ঘষে মুখটা ধুয়ে নেব না, হালকা হালকা করে জল দিয়ে, দেখো জল দিয়ে হালকা হালকা করে ড্যাব ড্যাব করে এটাকে ভিজিয়ে নিচ্ছি অল্প, যাতে ঢিলা হয়ে যায়, শুকিয়ে গেছে তো তার জন্য। এখন আবার কিন্তু আমি মুখটাকে হালকা হাতে ম্যাসাজ করে নেব। এই দেখো নাকের দুই সাইডে কিন্তু অনেক সময় কালো ভাব চলে আসে, ঠোঁটের দুই সাইডে, এগুলো জায়গায় একটু আমি হালকা হাতে ম্যাসাজ করে নেব। স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিওটার, তার জন্য মনে হচ্ছে খুব জোরে জোরে মুখটার মধ্যে আমি রাফ করছি, কিন্তু না, হালকা হাতেই ম্যাসাজ করছি। এই দেখো এভাবে ম্যাসাজ করবে। আর গলা অবশ্যই, গলার মধ্যেও ম্যাসাজ করো। তো 2 মিনিট এরকমভাবে ম্যাসাজ করার পর আমি মুখটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আসব। তো বন্ধুরা মুখটা ভালো করে ধুয়ে চলে আসছে, আর এই দেখো সামনে থেকে দেখতে পাচ্ছ। তো লাস্ট স্টেপটা বাকি আছে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যতগুলো স্টেপ দেখিয়েছি বা যা যা মুখে ব্যবহার করেছি, এগুলো যদিও তোমরা মুখে ব্যবহার নাও করো নাও লাগাও, লাস্ট যেটা এখন দেখাবো আমি, সেটা কিন্তু তোমরা মুখে অ্যাপ্লাই করো, আর এটাতে তোমরা একদম বেস্ট থেকে বেস্ট রেজাল্ট কিন্তু তোমরা পাবে। চলো দেখো আমি কি মুখে অ্যাপ্লাই করি। তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল যেমন আমাদের ভিটামিন ই খেতে হয়, তেমন ভিটামিন ই কিন্তু আমাদের স্কিন আর চুলের জন্য খুব খুব খুবই ভালো। এখানে দেখো একটা পিন দিয়ে ফুটো করে নিয়েছি, আর ভিটামিন ই ক্যাপসুলের ভিতরে যা ছিল সবটুকু নিয়ে নিয়েছি। আর এখন আমি নিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলও খুব ভালো স্কিন আর চুলের জন্য। আর দেখো তার সঙ্গে আমি নিয়ে নেব নারিকেল তেল। তো নারিকেল তেলও কিন্তু আমাদের স্কিনের জন্য এত ভালো, নারিকেল তেলের অনেক গুণ। তো এই তিনটা ভালো করে মিক্সড করে নেব, এই তিনটা থেকে এক একটাও কিন্তু স্কিপ করা চলবে না। অনেকের হয়তো মুখটা অনেক ফর্সা, মুখে কোনো দাগ নেই, কিন্তু একটা যে উজ্জ্বল ভাব বা একটা চকচকে ভাব অনেকের স্কিনে থাকে না, আবার অনেকের স্কিনে থাকে, তো সেই চকচকে ভাবটা আনার জন্যই কিন্তু এই তিনটা মিক্সড করে এরকম করে মুখের মধ্যে লাগাবে। আর একে অল্পটুকু লাগিয়ে ছেড়ে দিও না, ভালো করে এরকম করে লাগাবে যাতে স্কিনের ভিতরে যায়। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কেমন করে আমি লাগাচ্ছি। হালকা হাতে ধরো 2 থেকে 3 মিনিট ভালো করে ম্যাসাজ করবে না, হালকা হাতে লাগিয়ে নেবে যাতে স্কিনের ভিতরে যায়, আবার বলছি। আর আমার স্কিনটা একদম সামনের থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো স্কিনে কোনো দাগ নেই, আর কেমন চকচকে করছে, কেন করছে, এইসব ইউজ করার জন্যই কিন্তু চকচকে করছে। তো বন্ধুরা হয়ে গেছে আমার স্কিন কেয়ার। আর রাতে সবসময় করার চেষ্টা করো, শুতে যাওয়ার আগে যদি এই স্কিন কেয়ারটা করো খুব 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 ভালো একটা রেজাল্ট পাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। আমি অনেক দিন ধরে এইসব ইউজ করছি আর স্কিন কেয়ার করছি, এইভাবে তো আমিও খুব ভালো একটা বেটার রেজাল্ট পেয়েছি, তোমরাও পাবে। কিন্তু ধৈর্য ধরতে হবে, চট করে তো হবে না, ধৈর্য ধরো, আর সপ্তাহে 2 থেকে 3 বার এইভাবে নিজের স্কিনটাকে কেয়ার করার চেষ্টা করো, তাহলে নিশ্চয়ই তোমরা একটা পারফেক্ট রেজাল্ট পাবে। তো বন্ধুরা যদি এই স্কিন কেয়ার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর নতুন যে বন্ধুরা আছো পুরো ভিডিওটা দেখে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।